সবশেষ মৌসুমটা স্বপ্নের মতো কেটেছে ম্যানচেস্টার সিটির। ইংলিশ ক্লাব ফুটবলের ইতিহাসে দ্বিতীয় আর নিজেদের প্রথম ট্রেবল জিতে সিটিজেনদের আনন্দে ভাসিয়েছিলেন পেপ গার্দিওলা। ক্যাবিনেটে এক মৌসুমে রেকর্ড সংখ্যক শিরোপা ঘরে তুলে আয়ের খাতাও ভারী করেছিল ইংলিশ জায়ান্টরা। কেবলমাত্র প্রাইজ মানি থেকেই রেকর্ড গড়া 826 মিলিয়ন ইউরো আয় করেছে সিটি। সম্প্রচার স্বত্ব বিক্রি করে 50 আর বিজ্ঞাপন খাত থেকে আয় আরও 26 মিলিয়ন। টাকার অঙ্কের এমন ছড়াছড়ির পরেও অবশ্য সর্বোচ্চ রাজস্ব আয় করা ক্লাব ম্যান সিটি নয়। ইংল্যান্ডের তথ্য উপাত্ত বিশ্লেষণী প্রতিষ্ঠান ডেলয়েট ফুটবল মানি লিগের প্রকাশিত তালিকায় প্রথম নামটা রিয়াল মাদ্রিদের। 2017-18 মৌসুমের পর প্রথমবারের মতো শীর্ষে ফিরেছে লস ব্লাঙ্কোস। আয়ের হিসেবে উন্নতি ঘটেছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনারও। কোভিডের ধাক্কা কাটিয়ে শেষ মৌসুমে উন্নতি কাতালান ক্লাবটির। 20 ক্লাবের তালিকার প্রথম পাঁচে বাকি দুই নাম পিএসজি ও ম্যান ইউনাইটেড। চ্যাম্পিয়ন্স লিগ বা লালিগা না জিতলেও বাণিজ্যিকভাবে বেশ সফল রিয়াল। 2022-23 মৌসুমে তাদের আয় বেড়েছে রেকর্ড 118 মিলিয়ন ইউরো। মূলত স্টেডিয়ামে দর্শক উপস্থিতি, স্পন্সর মানি আর ট্রান্সফার মার্কেটে রিয়ালের নীতি বাণিজ্যিকভাবে ক্লাবকে লাভের খাতায় রেখেছে। করোনা পরবর্তী আর্থিক দৈন্যতা কাটিয়ে রাজস্ব বেড়েছে বার্সেলোনারও। এক্ষেত্রে বড় অবদান ক্লাবটির নারী দলের। এছাড়া প্রথমবারের মতো শীর্ষ তিনে জায়গা করে নিয়েছে পিএসজি। মূলত মেসি, রামোস, নেইমারদের মতো বড় তারকা ফুটবলারদের সঙ্গে চুক্তি না বাড়িয়ে ব্যয় সংকোচন করেছে ফরাসি ক্লাবটি। তবে ব্যতিক্রমও আছে। এক বছরের ব্যবধানে রাজস্বের হিসেবে সবচেয়ে বড় অধপতনের রেকর্ড গড়েছে লিভারপুল। মূলত মাঠের পারফরমেন্সে ব্যর্থতা প্রভাব ফেলেছে অলরেডদের আয়ে। তালিকার 3 থেকে 7 নম্বরে নেমে গিয়েছে ইংলিশ ক্লাবটি। এছাড়া আয় কমেছে অ্যাথলেটিকো মাদ্রিদ ও ওয়েস্ট হ্যামের। শেষ 3 বছরের মধ্যে এবারের তালিকায় সবচেয়ে কম সংখ্যক ইংলিশ ক্লাবের জায়গা হয়েছে। লেস্টার, লিডস কিংবা এভারটনকে সরিয়ে তালিকায় উঠে এসেছে ফ্রাঙ্কফুর্ট, ন্যাপোলি কিংবা মার্সির মতো নন ইংলিশ ক্লাবগুলো। সাব্বির মিথুন, সময় সংবাদ।